हेलो स्टूडेंट, आज के आमरा जे विषयटा निये आलोचना करब सेटा होच्छे भिजुअल बेसिके किभाबे आमरा ग्रेटर नम्बर बेर करते पारबो। ग्रेटर नम्बर बा एकटा नम्बर देवा थाकबे, एकटा नय दुटो तीनटे नम्बर देवा थाकबे। ओई तीनटे नम्बर थेके कोन नम्बरटा बड़ो सेटा अटोमेटिकली आमादेर डिसप्ले करबे, ठीक आछे। आर एर संगे आरेकटा आमरा करब, एई होच्छे तार डिजाइनटा। এই পাশে আমরা যেটা হচ্ছে গ্রেটার নাম্বারটা ক্যালকুলেট করব, আর এই দিকে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা নাম্বার ইনপুট করব এই টেক্সট বক্সের মধ্যে, সেটা চেক করব ইভেন আর অড নাম্বার আছে কিনা সেটা আমরা চেক করে নেব। ওকে, মানে জোড় না বিজোড় সংখ্যা সেটা আমরা দেখে নেব। তো চলুন কী কী নিয়েছি আমরা এগুলো এখানে একটু দেখে নিই। দেখুন, কিছু সিম্পল কিছু লেভেল টেক্সট আর কমান্ড প্যাটার্ন এখানে নেওয়া আছে। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে লেভেল ওয়ান নিয়েছি, তারপর লেভেল টু থ্রি ফোর ফাইভ, টেক্সট ওয়ান টু থ্রি তিনটে টেক্সট বক্স, এই পাশে একটা কমান্ড প্যাটার্ন। আর ডান দিকে আবারও লেভেল সিক্স নিলাম, যেহেতু এখানে ফাইভ পর্যন্ত নেওয়া হয়েছিল। লেভেল সেভেন টেক্সট ফোর, এই যে ওয়ান টু থ্রি এটা হচ্ছে ফোর, আর এই হচ্ছে কমান্ড টু আর থ্রি, এই বাটনগুলো নেওয়া হয়েছে। এগুলো কেন নিয়েছি চলুন এবার ডিজাইনটা আগে করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এই বাটনগুলো নেওয়া হয়েছে। ওকে, প্রথমে লেভেল ওয়ানে আমরা ক্লিক করছি। লেভেল ওয়ানে ক্লিক করে এর ক্যাপশনে গিয়ে আমরা লিখব, এইখানে লিখব হচ্ছে গ্রেটার নাম্বার ক্যালকুলেশন। এখানে দিলাম গ্রেটার নাম্বার ক্যালকুলেশন, তারপরে এইখানে আমরা লেভেল টুয়ে লিখব এন্টার ফার্স্ট নাম্বার। লেভেল ওয়ানে লিখলাম এন্টার ফার্স্ট নাম্বার, লেভেল সরি লেভেল টু এ লেভেল থ্রিতে লিখছি এন্টার সেকেন্ড নাম্বার, লেভেল ফোরে লিখছি এন্টার থার্ড নাম্বার, লেভেল ফাইভটা ব্ল্যাঙ্ক থাকবে। এখানে অ্যাকচুয়ালি দেখাবে নাম্বারটা কোনটা গ্রেটার নাম্বার সেটা, ওই জন্য এটা ব্ল্যাঙ্ক রাখলাম। আর টেক্সট ওয়ানের লেখাটা মুছে দেবো, টেক্সট টুয়ের লেখাটা মুছে দেবো, টেক্সট থ্রির লেখাটা মুছে দেবো, ঠিক আছে। কমেন্ট ওয়ানে আমরা এখানে লিখব ক্যাপশনে গিয়ে সিএইচই সি কে চেক। আর লেভেল ফাইভে সিক্সে গিয়ে এখানে আমরা লিখব চেক ইভেন অড অড নাম্বার। ওকে, আর এই লেভেল সেভেনে গিয়ে লিখব এন্টার এনি নাম্বার, টেক্সট ফোরটা আবারও ব্ল্যাঙ্ক। আবার কমেন্ট টুয়ে লিখব এখানে চেক, আর কমেন্ট থ্রিতে লিখব এক্সিট। এগুলো করার পরে তারপরে এই পুরোটাকে আরেকবার সিলেক্ট করে নেব আমরা ক্লিক করে। পুরোটা সিলেক্ট হয়ে গেছে, এইখানে দেখুন কোনো রকম ফন্ট বলে কিছু কিন্তু আসছে না, আসছে না কারণ হচ্ছে এই যে আমরা মাঝখানে একটা লাইনটা নিয়েছি, এটা হচ্ছে এই যে এই লাইনটা এখানে আছে, এটাকে ক্লিক করে টেনে নিয়েছি। এই লাইনটা থাকলে ফন্ট আসবে না, অতএব কন্ট্রোল চেপে এই লাইনের উপর একবার ক্লিক করব। কন্ট্রোল চেপে লাইনের উপর ক্লিক করলে লাইনটা সিলেক্ট থাকলো না, লাইন বাদে সমস্তগুলো সিলেক্ট থাকলো। এবার আমরা চলে যাব এই যে হচ্ছে ফন্ট, ফন্টে গিয়ে ফন্টের নামটা প্রথমে চেঞ্জ করে নেব। ফন্টের নেমটা চেঞ্জ করলাম, ফন্ট সাইজ চেঞ্জ করলাম, দিয়ে তারপর ওকে করলাম। দেখুন সবগুলো বড় হয়ে গেছে। ওকে, এবারে আমরা কি করব, এগুলোর যে কোডিংগুলো সেইগুলো আমরা লিখতে চলে যাব। ওকে, দুটো পার্টে কোডিং লিখতে হবে, একটা বাঁদিকে আমরা কোডিংটা লিখব, একটা ডান দিকে লিখব। তো বাঁদিকের কোডিংয়ের জন্য আমরা চলে যাচ্ছি। প্রথমে আমরা এখানে তাহলে কমান্ড ওয়ানের উপরে ডাবল ক্লিক করতে হবে, এখানে ডাবল ক্লিক করে নিয়ে আমরা এখানে কোডিং লিখতে চলে যাব। দেখুন আমি এখানে কোডিংটা আপনাদের যেটা লেখা আছে এখানে একটু বুঝিয়ে নিচ্ছি। প্রথমত যেটা আছে এই প্রথম লাইনটা দেখুন লেখা আছে, আমি প্রথম থেকেই আপনাদের লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে এখানে আমরা প্রথমে তিনটে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ডিম মানে ডাইমেনশন করছি এ কমা বি কমা সি অ্যাজ
ইন্টেজার, মানে ইন্টেজার টাইপ ভেরিয়েবল। আমরা এখানে তিনটে ভেরিয়েবল নিলাম, একটা এ, একটা বি, একটা সি, যার টাইপ হচ্ছে ইন্টেজার। এবারে আমরা যে তিনটে টেক্সট বক্স নিয়েছি প্রথমে, ওই তিনটে টেক্সট বক্সকে নামটা চেঞ্জ করে এ বি সি করে নেব। কীরকমভাবে, প্রথমে লিখছি এ ইকুয়াল টু ভ্যাল, মানে হচ্ছে ভ্যালু, টেক্সট ওয়ান ডট টেক্সট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখুন, এ ইকুয়াল টু ভ্যাল মানে হচ্ছে ভ্যালু, কোন ভ্যালুটা নেবে, এ এর নামটাতে কোন ভ্যালুটা যাবে, টেক্সট ওয়ানের ভ্যালুটা। ওকে, সেম একই রকম বি ইকুয়াল টু ভ্যাল টেক্সট টু ডট টেক্সট হলো, তারপরে সি ইকুয়াল টু ভ্যাল টেক্সট থ্রি ডট টেক্সট। তাহলে আমরা টেক্সট ওয়ান টু থ্রি তিনটার নাম চেঞ্জ করে আমরা করে দিলাম এ বি সি। ওকে, এবার এখানে আমরা কন্ডিশন চেক করব। কী কন্ডিশন চেক করব, কন্ডিশন চেক হচ্ছে ইফ, যদি এ গ্রেটার দেন বি, কথাটার মানে কি, এ যদি বি থেকে বড় হয় এবং অ্যান্ড এ গ্রেটার দেন সি, মানে এ যদি সি থেকেও বড় হয়, তার মানে কি এ বি থেকেও বড় এবং সি থেকেও যদি বড় হয়, তাহলে বড় হচ্ছে কি এ, সেই জন্য এখানে লিখব হচ্ছে দেন। আমরা কোথায় শো করাবো সেই ভ্যালুটাকে, যেটা বড় ভ্যালু হবে সেটা কোথায় শো করাবো, লেভেল কত নাম্বার লেভেলের মধ্যে আমরা শো করাচ্ছি, এখানে গিয়ে দেখে নিতে হবে, এইখানে শো করাবো এটাতে, এর নাম্বারটা হচ্ছে লেভেল ফাইভ। ওকে, তাহলে আমরা এখানে গিয়ে লিখব লেভেল ফাইভ ডট ক্যাপশন ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে লিখব গ্রেটার নাম্বার ইজ ইকুয়াল টু ডাবল কোটস ক্লোজ করে দিয়ে প্লাস দিয়ে লিখব এস টি আর, মানে স্ট্রিং হিসাবে ভ্যালুটা নেব। কার ভ্যালুটা, এ, এর ভ্যালুটা আমরা স্ট্রিং হিসাবে এখানে নিয়ে নিচ্ছি, মানে লেভেল ফাইভে দেখাবে যদি এ বড় হয় তাহলে এই লেখাটা আসবে গ্রেটার নাম্বার ইজ ইকুয়াল টু দিয়ে এর ভ্যালুটা স্ট্রিং হিসাবে আসবে। কী আসবে, এর ভ্যালু যেটা দেওয়া থাকবে সেটা চলে আসবে। তারপরেরটা এলস ইভ স্পেস দিয়ে বি গ্রেটার দেন সি, মানে যদি এ বড় না হয় তাহলে সি থেকে যদি বি বড় হয় তাহলে বড়টা কী হবে, বি হবে, এ বড় হলো না। এখানে কন্ডিশন চেক করতে আসলাম, দিয়ে বলছি বি সি থেকে বড়, যদি সি থেকে বি বড় হয় তাহলে অবশ্যই বি বড় হবে, এ তো বড় হয়নি। তাহলে নিচের লাইনটা সেম কমন উপরের লাইনটা নিচে আবার লিখে দেব, এখানে শুধু লিখব বি যেহেতু বি বড় হচ্ছে, আর তারপরে শুধু লিখব এলস দিয়ে আবার সেম লাইনটা রিপিট করব, এইখানে শুধু হয়ে যাবে সি, মানে যদি এই দুটো, এই প্রথম কন্ডিশনটা হয় তাহলে এ বড় হবে, দ্বিতীয় কন্ডিশনটা হলে বি বড় হবে, আর দুটো কন্ডিশনই যদি ফলস হয় এলস অথবা সি বড় হবে। শেষে হচ্ছে এন্ড ইভ হলো, এই হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রামের যেটা কোডিংটা। ওকে, চলুন আমরা এটা আগে দেখে নিচ্ছি একবার। এই যে রান করালাম, রান করিয়ে এবার এখানে একটা নাম্বার দিচ্ছি আমি, এইখানে একটা নাম্বার দিলাম, এইখানে একটা নাম্বার দিলাম, এগুলোর মধ্যে এবার চেক বাটনে ক্লিক করলাম, দেখুন গ্রেটার নাম্বার ইজ এইটা। এবারে আমি নাম্বারগুলোকে একটু চেঞ্জ করছি, গ্রেটার নাম্বার দেখুন প্রথমটা চলে আসলো, এবার এইটাতে ক্লিক করছি, এটা বড় করলাম, দেখুন যখন যেটা বড় নাম্বার হচ্ছে সেটা কিন্তু ডিসপ্লে করে দিচ্ছে। ওকে, নেক্সট, চলুন এবার তারপরেরটাতে আমরা এই পারেরটাতে চলে আসি। তাহলে এবার আমাকে যেতে হবে কমেন্ট টু, কমেন্ট টুতে গিয়ে আবারও আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে একবার দেখে নিচ্ছি, দেখুন টেক্সটের নাম্বারটা কত আছে, এখানে কত নাম্বার টেক্সটে এন্টার নিই, নাম্বার একটা নাম্বার এখানে পুট করব আমরা যে টেক্সট বক্সের মধ্যে, সেটার নাম্বারটা হচ্ছে টেক্সট ফোর। ওকে, এই টেক্সট ফোরে আমরা একটা নাম্বার ইনপুট করব। আর একটা জিনিস এখানে নিতে হবে যেখানে আমার নাম্বারটা শো করবে। ওকে, তাহলে আমরা আরেকটা এখানে নিয়ে নিচ্ছি লেভেল এইট, এই লেভেল এইটের মধ্যেই কিন্তু নাম্বারটা শো করবে। এই লেভেল এইট একটা নিলাম, লেভেল এইটটা নিয়ে এইখানে কিন্তু লেভেল এইটের মধ্যে কোনো লেখা থাকবে না, এই জায়গাটায় শো করবে নাম্বারটা ইভেন নাম্বার না অড নাম্বার এর মধ্যে শো করবে। ওকে, তো চলুন এবার আমরা এই যে কমান্ড টু এ ডাবল ক্লিক করলাম, টেক্সট ফোরের মধ্যে শো করাতে হবে। প্রথমে আমরা নিচ্ছি টেক্সট ফোরের ভ্যালুটাকে চেক করব, অথবা প্রথমে এখানে যদি চাই টেক্সট ফোরের নামটা চেঞ্জ করে নিতে পারি, তো নিচ্ছি ডিম এক্স অ্যাজ ইন্টেজার নিলাম, আর তারপরে এক্স ইকুয়াল টু ভ্যাল টেক্সট ফোর ডট টেক্সট, মানে টেক্সট ফোরের নামটা করে নিলাম আমরা এক্স। এবার এখানে কন্ডিশন চেক আবার করব, ঠিক আছে, কি ইফ এক্স মোড টু
equal to 0, then, sorry, equal to 0, then x mod 2, mod মানে হচ্ছে মডিউল বা অবশিষ্ট। যদি x এর ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করে অবশিষ্টটা শূন্য হয়, অবশিষ্ট শূন্য কখন হয়, যদি সংখ্যাটা জোড় সংখ্যা হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, নিচে অবশিষ্ট শূন্য হয়। অতএব 2 দিয়ে ভাগ করলে যদি শূন্য হয় তার মানে জোড় সংখ্যা। অতএব আমরা লেভেল 8 এর মধ্যে কি শো করাবো, লেভেল 8 ডট ক্যাপশন ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে ইভেন নাম্বার ডাবল কোটস ক্লোজ এলস, অথবা যদি জোড় সংখ্যা হয় তাহলে কি হচ্ছে ইভেন নাম্বার। অতএব যদি জোড় মানে ওখানে জিরো না থাকে তাহলে কি হবে অড নাম্বার, আর নিচে হচ্ছে এন ইফ দিলাম। তো এই হচ্ছে পরের প্রোগ্রামটা, এবার দুটোকে রান করাচ্ছি। এখানে আমি যে কোনো একটা সংখ্যা দিচ্ছি, এটা কি হবে অড নাম্বার, এটা জিরো দিলাম ইভেন নাম্বার। ওকে, তাহলে এইবারে আমরা যে কোনো নাম্বার দিচ্ছি তার মধ্যে গ্রেটার নাম্বারটা আমাকে দেখাচ্ছে, গ্রেটার নাম্বার। আর এইখান থেকে যে কোনো একটা নাম্বার আমি যদি দিই তার ওপর ডিপেন্ড করে আমাকে দেখাবে আমি কোন নাম্বারটা ইভেন না অড দিয়েছি। ওকে, আর এক্সিট বাটনের কোডটা লিখতে হবে, এক্সিট বাটনের কোড হচ্ছে এখানে গিয়ে জাস্ট আমরা লিখতে পারি এন্ড, এন্ড লিখলেই কিন্তু এটা এক্সিট হবে। ওকে, এই যে এক্সিট বাটনে ক্লিক করলাম এক্সিট হয়ে গেল। তো এই ছিল আজকের প্রোগ্রাম। এইভাবে আমাদের এই প্রোগ্রামগুলো করতে হবে, একটা আমরা গ্রেটার নাম্বার মানে বড় সংখ্যাটাকে বের করলাম, আর একটা করলাম যেটা হচ্ছে দুটোর মধ্যে থেকে যে নাম্বারটা বড় মানে সরি এই অড বা ইভেন নাম্বার মানে জোড় বা বিজোড় সংখ্যা সেটাকে আমরা বের করলাম, আর তার প্রোগ্রামগুলো হচ্ছে বা কোডিংগুলো এইগুলো। ঠিক আছে, তাহলে ওকে আজ এই পর্যন্তই। আর চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, বা যে সমস্ত ভিডিও আরও আগে হয়তো দেখেননি বা আপনি পাননি যদি সাবস্ক্রাইব করেন সেই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা। থ্যাংক ইউ।